হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম। আমাদের ঢালিউড ভাইজানকে আপনারা শুধুমাত্র সিনেমার নায়ক হিসেবে জানেন, তার অভিনয় দক্ষতা, তার সৌন্দর্য, তার ভেতর বাহিনী সবকিছু আপনারা জানেন, কিন্তু তিনি যে একজন ধর্মপ্রাণ মুসলমান, তিনি যে রোজার মাসটাকে কিভাবে উদযাপন করেন সেটা সম্পর্কে তার কাছের যারা মানুষ রয়েছেন শুধুমাত্র তারাই বলতে পারবেন। তার সঙ্গে যারা অভিনয় করেছিলেন একসময় পূর্ণিমা, তার সঙ্গে অভিনয় করেছিলেন বুবলি, তার সঙ্গে অভিনয় করেছিলেন আরো অনেক নায়িকা, তারা সকলেই বলেছেন যে শাকিব খান রোজার মাসে সম্পূর্ণ অন্যরকম একজন মানুষ। অপু বিশ্বাস বলেন, অপু আসলে শাকিবকে যারা সামনে থেকে দেখেছেন তারা জানেন যে রোজার মাস আসলে শাকিবকে আসলে চেনাই যায় না, ও সম্পূর্ণ ভিন্ন মানুষ হয়ে যায়। ও যদি শুটিংয়ে থাকে, শুটিংয়েও সে একেবারেই শুটিংয়ে থাকলেও সে চেষ্টা করে একদম সময় মতো নামাজ পড়ে নিতে এবং কোরআন হাদিস পড়তে, এবং রোজার মাসে তাকে ভিন্নভাবে দেখা যায় আপনারা জানেন। তো শাকিব খান তার পরিবারের অপু বিশ্বাস এবং জয়ের জন্য চেষ্টা করছেন নিয়মিত নামাজ আদায় করার এবং জয়কে নামাজ শেখানোর, এবং তিনি বসে বসে শাকিব খান জয় এবং অপুকে হাদিসের বই পড়ে শোনাচ্ছিলেন এবং বলছিলেন যে জীবনে আসলে অনেক কিছু আমরা করি, জীবিকার তাগিদেই করি কিংবা ভালোবেসে মানুষের ভালোবাসা পাওয়ার জন্য করি, কিন্তু আমাদেরকে যেটা করতে হবে আমাদেরকে আল্লাহকে আল্লাহ নবীজিকে ভুলে যাওয়া চলবে না, তাদের যে নির্দেশনা রয়েছে সে অনুযায়ী আমাদেরকে পথ চলতে হবে। অন্তত এই যে 11টা মাস আমরা যে কাজগুলো করি, একটা মাস আল্লাহ সুযোগ দিয়েছেন, সেই এক মাস যেন আমরা অন্তত গুণাটা মাফ করে নিতে পারি। আমরা যদি আল্লাহর কাছে কান্নাকাটিটা করি সুন্দরভাবে, যদি চাই আমাদের গুণা মাপের জন্য চাই, আল্লাহ সেই সুযোগটা দিয়েছেন, তাহলে নিশ্চয়ই আমরা সেটা পারবো এবং এভাবেই হয়তো আমরা একটা সুন্দর জীবন গড়তে পারি, নিজেদেরকে পুত্র পবিত্র করতে পারি। প্রত্যেকটা মানুষের উচিত রমজান মাসটা কাজে লাগানো, রমজান মাসে বেশি বেশি কোরআন পড়া, বেশি বেশি হাদিস পড়া এবং হাদিস কোরআনের অর্থগুলো বুঝে পড়া, যাতে হবে কি যে কি পড়লাম আমাদের ধর্ম আসলে কি লিখেছে, কি করতে বলেছে, কি আদেশ দিয়েছে, কি নিষেধ করেছে সেটা আমরা খুব সুন্দরভাবে জানতে পারি। এটা একটা সময় ছিল শুধুমাত্র মৌলভীরাই পড়ে শোনাবেন, মৌলভীরাই জানবেন, কিন্তু না, এখন আপনার সুযোগ রয়েছে, আপনি সব কিছু বাংলায় লেখা আছে, আপনি সুন্দর করে পড়ে জেনে নিন আসলে আমাদের ধর্মে কি আছে। তো সেটা আমাদের জানা অনেক বেশি জরুরি, অনেকেই অনেক বিপথে যান, অনেক খারাপ কাজ করেন, ঘুষ খান, সুদ খান, যারা এগুলো করেন এগুলোর চাইতে কিন্তু একটা মানুষ যিনি ঘুষ খান না, সুদ খান না, মিথ্যে কথা বলেন না, সেই মানুষটি কিন্তু অনেক অনেক বেশি ভালো একজন মানুষ। তো আমার দৃষ্টিতে শাকিব খান বলেন যে আমার মনে হয় যে রোজার মাসটা আসলে ইমানদারদের জন্য, মুসলিমদের জন্য একটা অ্যাওয়ার্ডের মাস, পুরস্কারের মাস, আল্লাহ আমাদের জন্য সেই সুযোগটা দিয়েছেন, সেই সুযোগ আসলে সকলের কাজে লাগানো উচিত। বন্ধুরা, আপনাদের কাছে ব্যাপারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা এখনো করেননি সব খবর সবার আগে প্রথম সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর। সবার আগে ভালো থাকবেন, ভালো রাখবেন, প্রিয়জনকে ধন্যবাদ।